মাহফিলে বক্তাকে গণপিটুনি দিল এলাকাবাসী সাতক্ষীরার মাহফিলে অজ করতে গিয়ে বক্তার নাম পরিচয় নিয়ে সন্দেহ হয় এলাকাবাসী বক্তাকে দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর ইউনিয়নের বালিথা এলাকায় রাতে মাহফিল করতে গেলে এ ঘটনা ঘটে জানা গেছে মাহফিলে যে বক্তা আসার কথা ছিল তিনি না এসে তার বন্ধুকে পাঠান পরে এলাকাবাসী পরিচয় জানতে চাইলে বক্তা পরিচয় দিতে পারেন না মঞ্চে উঠে বয়ান করতে থাকলে শ্রোতাদের মনে সন্দেহ জাগে এক পর্যায়ে মঞ্চে থাকা একজন স্থানীয় মানুষ তাকে জিজ্ঞাসা করলে ধরা পড়ে যান ওই বক্তা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন সালমা বেগম নামের এক নারী ওই মাহফিলের আয়োজন করেছিলেন সেখানে ঢাকা থেকে মাওলানা আবুল কালাম আজাদ নামের এক বক্তা আসার কথা ছিল কিন্তু এ নাম ধারণ করে অন্য একজন এসে প্রধান অতিথির ওয়াজ শুরু করেন পরে বয়ানের মাঝে শ্রোতাদের মনে সন্দেহ জাগলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পরে বিষয়টি বুঝতে পেরে মঞ্চেই ওই বক্তাকে মারপিট শুরু করেন জনতা পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হলে করা হয় তাকে জানা যায় মারধরের শিকার ওই বক্তা একজন এফডিসির ভিডিও এডিটর ও স্ক্রিপ্ট রাইটার তবে তার পরিচয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় গত শুক্রবার রাতে মাহফিলে গণপিটনের ঘটনা ঘটে